মুজিব সিনেমা বন্ধ করতে আইনি নোটিশ পাঠালেন এক আইনজীবী, জানাবো সেই বিষয়ে, সেই সঙ্গে আরও জানাবো আরশের সঙ্গে প্রেম আছে কিনা সেই বিষয়ে মুখ খুললেন ফারিন, জানাবো সেই বিষয়ে, সেই সঙ্গে আরও জানাবো শাকিব খানকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন নায়িকা পলি, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি মুজিব সিনেমার গসিপস। বিএমপির প্রতিষ্ঠাতা জিয়র রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগে মুজিব একটি জাতির উপকার সিনেমার প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিএমপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তথ্য সচিব সহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠান। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ইতিহাস বিকৃতি শহীদ জিয়াউর রহমানের বিতর্কিতভাবে উপস্থাপন করায় এই সিনেমা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। রেজিস্ট্রি ডাক যোগে 10 জনকে এই নোটিশ পাঠানো হয়েছে। 10 জনের মধ্যে বাংলাদেশের 7 জন আর ভারতের 3 জন। নোটিশ প্রাপ্তির পর সিনেমা প্রদর্শন বন্ধ করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন বিএমপির এই আইনজীবী। তো এবার আসি আরশের গসিপসে। ছোট পর্দায় একসঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন অভিনেতা আরশ খান ও অভিনেত্রী ফারিন খান। পর্দায় এই জুটির রসায়ন বাস্তব জীবনে প্রেমের গুঞ্জনকেও জোরালো করেছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে আরশের সঙ্গে সম্পর্কের খবরে অবস্থান পরিষ্কার করেছেন ফারিন। তার দাবি, আরশের সঙ্গে কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি। ফারিন বলেন, আরশের সঙ্গে আমার প্রেমের সম্পর্কের খবরটি একেবারে ভুয়া। আমাদের এখানে পরপর একসঙ্গে জুটি বেঁধে কাজ করলে কিছুদিনের মধ্যেই তাদের প্রেমের গল্প ছড়িয়ে পড়ে। আরশের সঙ্গে যেহেতু পরপর কয়েকটি কাজ করেছি তাই আমাদেরকে নিয়েও এই গুঞ্জন ছড়িয়েছে, কিন্তু বিষয়টা একেবারে সত্য নয়। তো তিনি তো তার কথা জানিয়েই দিলেন। তো এবার আসি শাকিব খানের গসিপসে। দেশের চলচ্চিত্রে যখন একের পর এক অশ্লীল সিনেমা নির্মাণ হচ্ছিল সেই সময় পর্দা কাঁপিয়েছেন অভিনেত্রী পলি। 2003 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিটি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল পলির। এরপর তো কাজ করেছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান ও অমিত হাসানদের মতো তারকাদের সঙ্গে। এর মধ্যে সম্প্রতি গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন পলি, যেখানে বর্তমান সময়ে ঢাকা সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি। পলির দাবি, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান তাকে প্রায়ই ফোন করতেন, সিনেমায় নিতে বলতেন, কিন্তু তিনি শাকিব খানকে পাত্তাই দিতেন না। এই নায়িকার কথায়, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান যখন সিনেমায় অহরহ শুটিং করতেন তখন তিনি প্রায়ই আমাকে কল করতেন, ফোনে অনুরোধ জানাতেন তাকে সিনেমায় নায়ক হিসেবে নেয়ার জন্য, কিন্তু বরাবরই শাকিবকে পাত্তাই দিতাম না আমি। পাত্তা না দেওয়ার কারণ কি ছিল প্রশ্নের উত্তরে পলি বলেন, শাকিব খান তখন বেশ হ্যাংলা পাতলা যুবক একজন। ওই সময় শাকিব খানের যেমন ফিটনেস ছিল না, অভিনয়ও পারত না ঠিকঠাক, ওর চেয়ে তখন আমার চোখে নায়ক হিসেবে আমিন খানকে বেশি ভালো লাগতো, তাই আমি সেই সময় শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলাম না। এ নায়িকা আরো জানান, এখনো শাকিব খানের একটা জিনিস আমার মোটেও ভালো লাগে না, আর সেটি হলো শাকিব খান নিজেকে সবসময় ঘর বন্দি রাখে, যে কোনো শুটিং ছাড়া FDC কিংবা অন্য কোথাও আর তাকে দেখা যায় না, এমনকি পরিচিতদের সঙ্গে তিনি আড্ডাও দেন না। এই গোড়ামিটা এখনো শাকিব খানের মাঝে বিদ্যমান। তো ভাই, এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ। পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।